فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام ورحمة الله وبركاته. আমার সম্মানিত দিনী ভাই জানতে চেয়েছেন বিশেষভাবে হজ উপলক্ষে যে তালবিয়া যে আমরা পাঠ করব, এই তালবিয়ার সুন্নাতি নিয়ম কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত তালবিয়াটি আসলে কি, উমরা এবং হজের ক্ষেত্রে কখন তালবিয়া পাঠ করা বন্ধ করতে হবে, কখন চালু করতে হবে, কতবার পড়তে হবে, কোন দোয়া পড়তে হবে। মাশাআল্লাহ, খুব একটি সুন্দর প্রশ্ন করেছেন, বিশেষভাবে হাজি বা উমরাকারীদের পক্ষে। মনে রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত তালবিয়াটি হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। উমরার ক্ষেত্রে তাওয়াফ শুরুর পূর্বে তালবিয়াটি পাঠ করা বন্ধ করবে, আর হজের ক্ষেত্রে 10 তারিখে ঈদের দিন জামরায়ে আকাবায় প্রথমবার মানে পাথর মারার পূর্বে তালবিয়া পাঠ বন্ধ করবে। তিরমিজিতে একটা হাদিস পাওয়া যায় হযরতে ইবনে আব্বাস থেকে, তিনি বর্ণনা করেন মানে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরাতে হাজরে আসওয়াদ স্পর্শ করার সময় তালবিয়া বন্ধ করতেন। ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন, কিন্তু এর সনদে মুহাম্মদ বিন আব্দুর রহমান বিন আব্দুল্লাইলা নামক জৈনক এক ব্যক্তি বর্ণনাকারী আছে, অধিকাংশ হাদিস বিশারদ তাকে দুর্বল বলেছেন। ইবনে আব্বাস আরো বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফা থেকে মুজদালিফা আসার পথে তার আরোহীর পেছনে উসামাকে বসিয়েছিলেন, মুজদালিফা থেকে মিনা যাওয়ার পথে ফজল বিন আব্বাসকে পিছনে বসিয়েছিলেন। তার উভয়ে উসামা ও ফজল বলেছেন তিনি জামরায়ে আকাবায় কঙ্কর মারার পূর্বে পর্যন্ত তালবিয়া পাঠ করতে থেকেছেন। ইমাম মালিকের মতে একটি মানে মত পাওয়া যায় যে হারাম শরীফে পৌঁছার সাথে সাথে তালবিয়া বন্ধ করবে। কেউ কেউ বলেছেন বাইতুল্লাহর কাছে পৌঁছলে বা কাবা ঘরে দেখলেই তালবিয়া বলা বন্ধ করবে। লাব্বাইক বলার অর্থ আপনার অনুগত্যের কাজ প্রতিষ্ঠিত করার জন্য আপনার আহ্বানে সাড়া দিচ্ছি, এটাই হচ্ছে মূলত উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যে যখন আমরা পৌঁছে যাব বা যে ভাই হজ করতে গেছে সে ভাই যখন পৌঁছে যাবে তখন এই দোয়া বলা বন্ধ করে দিবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লাক ওয়াল মুলক লা শারীকা লাক, অর্থাৎ এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করতে থাকবে। জাযাকুমুল্লাহ খায়র, আসসালামু আলাইকুম। إن الحمد والنعمة لك والملك لا شريك لك.